loss of that submersible headed down to the wreck of the Titanic. Fears are growing for the five people on board the missing vessel, which lost contact. ওসিয়ান গেট টাইটান সাবমেরিন তার যাত্রা কানাডা এর সেন্ট জন পোর্ট থেকে শুরু করেছিল, যে স্থানটিতে টাইটানিক জাহাজ ডুবে রয়েছে। অর্থাৎ যেখানে এই সাবমেরিন নামার কথা ছিল সেটা সেন্ট জন পোর্ট থেকে 700 কিলোমিটার দূরে ছিল, আর এই স্থানটি নর্থ আটলান্টিক সমুদ্রের মধ্যে পড়ে। তবে এই ঠান্ডা জলের অতল গভীরে, অর্থাৎ সমুদ্রের একদম নিচে, টাইটানিকের ধ্বংসাবশেষ উপস্থিত রয়েছে। 2023 সালের 17 জুন এই যাত্রাপথে শুরু হয়েছিল, আর তার পরের দিন অর্থাৎ 18 জুন সকালবেলা টাইটান নামক এই সাবমেরিনকে সমুদ্রে নামানোর কথা ছিল। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই সাবমেরিন সমুদ্রে ড্রাইভ করার আগে কিছু ত্রুটি দেখা দিয়েছিল, তবে সবকিছু জানার পরেও এটিকে সমুদ্রে ড্রাইভ করার জন্য নামানো হয়। আসলে সেখানে কি হয়েছিল আর বিপদের আশঙ্কা পাওয়ার পরেও কেন এই ড্রাইভে যাওয়া হয়েছিল, এই সব কিছু ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এই যাত্রাপথে মোট 5 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে অ্যাকশন এভিয়েশনের ফাউন্ডার হামিজ হার্ডিংও উপস্থিত ছিলেন। তিনি জেফ বেজোসের সঙ্গে স্পেস ট্রাভেল করেছিলেন। দ্বিতীয় নম্বরে রয়েছে স্টকটন রাস, তিনি হলেন ওসিয়ান গেট কোম্পানির সিইও। তৃতীয় নম্বরে 77 বছর বয়সের পার্ল হেনরি ছিলেন, তিনি এর আগেও টাইটানিকের ধ্বংসস্তূপ ভিজিট করেছিলেন। তিনি ছিলেন জাহাজের ধ্বংসস্তূপের এক্সপার্ট, আর টাইটানিকের প্রত্যেকটি পার্টসের বিষয়ে তার কাছে অনেক তথ্য রয়েছে। আর সর্বশেষ পাকিস্তানের বিজনেসম্যান সেজাদা দাউদ আর তার ছেলে সোলেমানের সঙ্গে এই সাবমেরিনে উপস্থিত ছিলেন। 18 জুন ড্রাইভ করার আগে, অর্থাৎ তার আগের দিনকে, হিমেজ হার্ডিং একটা পোস্ট করেছিলেন যেখানে বলা হয়েছে খারাপ আবহাওয়ার জন্য ড্রাইভ অনেকটা পিছিয়ে গিয়েছে, পরের দিন সকালে যখন অল্প সময়ের জন্য আবহাওয়া ঠিক হবে আমরা তখনই ড্রাইভ দেব। এই 5 জন ব্যক্তি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য গিয়েছিলেন। 1912 সালে টাইটানিক ডুবে যাওয়ার পর অনেকটা সময় ধরে তাকে খোঁজ করা হয়েছিল, তবে আটলান্টিক সমুদ্রের খারাপ আবহাওয়ার জন্য এই কাজ খুব একটা সহজ ছিল না। অবশেষে 1985 সালে টাইটানিকের ধ্বংসস্তূপ সম্পর্কে জানতে পারা যায়। টাইটানিক তার পিছনে অধিক মাত্রায় প্রশ্ন ছেড়ে গিয়েছিল, আর ধীরে ধীরে সেই সব প্রশ্নের উত্তর খোঁজার সময় এসে গিয়েছিল। আলাদা আলাদা এক্সপার্ট টিমকে ডাকা হয়, আর এই সকল জ্ঞানী অভিজ্ঞ ব্যক্তিরা টাইটানিক সম্পর্কে তাদের মতামত দেওয়া শুরু করে। কানাডিয়ান ফিল্ম মেকার জেমস ক্যামেরিয়ন টাইটানিকের সন্ধান পাওয়ার পর তিনি অনেকবার এই জাহাজটিকে দেখতে গিয়েছিলেন। অবশেষে 1997 সালে টাইটানিক সিনেমা রিলিজ করা হয়, আর এই সিনেমা দেখার পর মানুষের মনের মধ্যে টাইটানিক নিয়ে কৌতূহল আরও অনেকটা পরিমাণে বেড়ে ওঠে। এরপর টাইটানিকের ধ্বংসস্তূপ দেখার জন্য সেখানে পর্যটকরা যেতে শুরু করে। বলা হয়ে থাকে সমুদ্রের এতটা গভীরে যাওয়া কোনো স্পেসে যাওয়ার তুলনায় অনেক কঠিন কাজ, যার প্রধান কারণ হচ্ছে জলের প্রেসার। টাইটানিকের এই ধ্বংসস্তূপ সমুদ্রের উপরিপৃষ্ঠ থেকে 4000 মিটার নিচে রয়েছে, আনুমানিক 4 কিলোমিটার নিচে পড়ে রয়েছে। বলা হয়ে থাকে টাইটানিক সমুদ্রের যতটা গভীরে পড়ে রয়েছে সেই ডিস্টেন্স 4টি বুর্জ খলিফার সমতুল্য। এতটা গভীরে জলের প্রেসার প্রায় 5800 PSI। এইরূপ প্রেসার অনুমান করার জন্য বলা হয় যে মানুষের একটা আঙুলের উপর একটা গোটা হাতির ওজন পড়লে ঠিক যতটা চাপ পড়ে, ঠিক সমপরিমাণ চাপ জলের এতটা গভীরে পড়ে। এখন হয়তো আপনারা অনুমান করতে পারবেন যে একটা সাবমেরিনের মধ্যে কত ইঞ্চি স্থান রয়েছে আর সেখানে কি পরিমাণ চাপ পড়ে। 18 জুন সকালে সাবমেরিন টাইটানের যাত্রা শুরু হয়। সাবমেরিনটি টাইটানিক পর্যন্ত পৌঁছাতে 2 ঘন্টার মতো সময় লাগে, তবে 1 ঘন্টা 45 মিনিট পর উপরে থাকা পোলার প্রিন্স জাহাজের সঙ্গে সাবমেরিনের কন্ট্যাক্ট বিচ্ছেদ হয়। টাইটানিক পর্যন্ত পৌঁছাতে সাবমেরিনের সময় লাগে 2 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা 45 মিনিট পর যখন যোগাযোগ বিচ্ছেদ হয়েছিল, অর্থাৎ সেই সময় সাবমেরিন টাইটানিকের অনেক কাছাকাছি স্থানে পৌঁছে গিয়েছিল। সমুদ্রের এই গভীরতায় কোনো রকমে সূর্যের আলো পৌঁছাতে পারে না, আর এই স্থানটিতে সর্বদা অন্ধকার থাকে। এতটা গভীরতায় কোনো সিগন্যালের বিচ্ছেদ হওয়া সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার, তবে সংযোগ বিচ্ছেদ হওয়ার এই ঘটনাটিকে প্রথম দিকে সিরিয়াসলি নেওয়া হয়নি। সময় গড়াতে গড়াতে যখন বিকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন জাহাজের উপস্থিত ক্রু মেম্বাররা ভয় পেতে শুরু করে। অবশেষে টাইটান সাবমেরিনের খোঁজ করা শুরু হয়। তারপর US কোস্ট গার্ডকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়, আর তাদের থেকে সাহায্য নেওয়া হয়। পরের দিন US এবং কানাডার কোস্ট গার্ড এই সাবমেরিনের বিস্তারিত খোঁজ করা শুরু করে। সমুদ্রের উপরে খোঁজার পাশাপাশি সমুদ্রের নিচে সোনার স্ক্যানিংয়ের সাহায্যে সাবমেরিনটিকে খোঁজার চেষ্টা করা হয়। আগত 2 দিন ধরে টানা সাবমেরিনের খোঁজ করা হয়, কিন্তু এই সাবমেরিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
দীর্ঘ সময় কেটে যাওয়ার পর টাইটান সাবমেরিন গভীর সমুদ্রে হারিয়ে যাওয়ার ভয় বাড়তে শুরু করে। আর এই সাবমেরিনের মধ্যে 96 ঘন্টার অক্সিজেন উপস্থিত ছিল, অর্থাৎ সাবমেরিনের মধ্যে 4 দিনের মতো অক্সিজেন ছিল। ইউএস, কানাডা এবং ফ্রান্সের সার্চ টিম হার মেনে নেয়নি। 22 জুন দুপুর 12টার সময় একটি রোবটকে পাঠানো হয় সার্চ করার জন্য। সেখানে পৌঁছে যা দেখা গেল তা সকলকে হতাশ করে দিয়েছিল। 3:40 সময় এই সার্চ রোবট টাইটানিকের ধ্বংসস্তূপের কাছে পৌঁছে যায়। তারপর এই টাইটান সাবমেরিনের পিছনের কিছু ভাঙা অংশ টাইটানিক জাহাজ থেকে 1600 ফুট দূরে পড়ে থাকতে দেখা যায়। যে দেখতে গিয়েছিল টাইটানিকের ধ্বংসস্তূপ, আজ তারই ধ্বংসস্তূপ গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে যায়। এই সব কিছু জানার পর এটাই বোঝা যায় যে এই সাবমেরিন জলের প্রেসার সহ্য করতে পারেনি আর সমুদ্রের গভীরে তা ব্লাস্ট করে। এই রকমের দুঃখজনক খবর সমগ্র পৃথিবীর মানুষকে হতাশ করে দিয়েছে। এই ঘটনার পর ওশিয়ান গেট কোম্পানির বিরুদ্ধে অনেক রকমের প্রশ্ন তোলা হয়। ওশিয়ান গেট কোম্পানির সিইও তিনি নিজেও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি 2021 সালে বলেছিলেন তিনি এটা খুব ভালো করেই জানেন যে টাইটান সাবমেরিন তৈরি করার সময় তিনি কিছু নিয়ম ভঙ্গ করেছেন। যেমন ধরুন, স্টিলের পরিবর্তে খুবই শক্ত ধাতু কার্বন ফাইবার ব্যবহার করেছেন, আর তিনি এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু করতে চেয়েছিলেন, আর এই জন্য স্টিলের পরিবর্তে তিনি কার্বন ফাইবার ব্যবহার করেছিলেন। প্রথমবার লঞ্চ করার পূর্বে এই টাইটান সাবমেরিনকে 5,000 থেকে 10,000 PSI প্রেসারের মধ্যে টেস্ট করা হয়েছিল, তবে এই টেস্টে সাবমেরিনটি পাশ হয়েছিল। এ ব্যাপারে গবেষকদের মতামত অনুসারে সমুদ্রের অতল গভীরে নানান রকমের প্রেসার রয়েছে। এখানে প্রচণ্ড চাপের পাশাপাশি জলপ্রবাহের গতি রয়েছে, যা সমুদ্রের ঢেউয়ের কারণে তৈরি হয়। অপর পাশে এটাও হতে পারে যে প্রচণ্ড পরিমাণে অন্ধকার হওয়ার জন্য হয় কোনো পাথর কিংবা অন্য কোনো সামুদ্রিক জীবের সঙ্গে ধাক্কা লাগার কারণে এই দুর্ঘটনা হতে পারে। যাই হোক, তবে টাইটান সাবমেরিন ধ্বংস হয়ে যাওয়ার পিছনে একটি কারণ হচ্ছে এই কার্বন ফাইবার বডি, আর দ্বিতীয় কারণ তার মধ্যে আগে থেকে ক্র্যাক ছিল। টাইটান সাবমেরিন 2019 সালে কার্ল স্ট্যানলি নামক একজন বিজনেসম্যানকে টাইটানিকের ধ্বংসস্তূপ দেখাতে নিয়ে গিয়েছিল, আর সেই সময় ওশিয়ান গেটের সিইও এটিকে অপারেট করেছিল। এ ব্যাপারে কার্ল মতামত দিয়েছেন যে তিনি যখন সাবমেরিনে করে নিচের দিকে যাচ্ছিলেন তখন তার মধ্যে ক্র্যাকিংয়ের শব্দ পেয়েছিলেন, তবে সেই সময় তিনি এই ক্র্যাকিংয়ের উপর খুব বেশি ধ্যান দেননি, কারণ এই সাবমেরিন অপারেট করছিলেন কোম্পানি সিইও নিজে। অবশেষে একটি ইন্টারভিউতে তিনি জানান যে হয়তো এই শব্দটি একটা সতর্কবার্তা ছিল। 2018 সালে ওশিয়ান গেট কোম্পানির একজন কর্মচারী এই সাবমেরিনের কার্বন ফাইবার বডি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, যদি কখনো দুর্ঘটনা হয় তাহলে মাত্র কিছু মিলিসেকেন্ড আগে এই দুর্ঘটনার সম্বন্ধে অনুভব পাওয়া যাবে, আর ঠিক একই রকমের ঘটনা টাইটানের সঙ্গে হয়েছে। যে স্থানটিতে টাইটানের সঙ্গে দুর্ঘটনা হয়েছে সেখানে সময় লেগেছে 0.3 সেকেন্ড। বন্ধুরা, আজকের ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, আর ভিডিওটিকে আপনার সকল বন্ধু এবং আত্মীয় পরিজনকে শেয়ার করে দেবেন। তবে নিচে কমেন্টে জানাবেন এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।